Assalamu alaikum wa rahmatullah. Amar supriyo satro satriya, tumra ei muhurte je dikhane aso, durdur gono muhurte ami Allah taala kache ashirbad kori, prarthona kori je tumra shusto thako ebong bhalo thako ebong সাথে সাথে ঘরে বসে আমাদের পড়াটাও দেখতে থাকো যেন আমরা স্কুল খোলার সাথে সাথে পাঠগুলো বা পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। তো দশম শ্রেণীর আজকের আমার বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, আর চতুর্থ অধ্যায় আখলাক, আর পাঠ হলো ১৬ ১৭ ১৮। তো আমরা দেখি যে ১৬ নম্বর পাঠে কি আলোচনা আছে। তো ১৬ নম্বর পাঠে আছে আখলাকে জামিমা, ১৬ নম্বরে আখলাকে জামিমা। তো আমাদের প্রথম দেখতে হবে যে আখলাক বিষয়বস্তু কি, শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। তো শাব্দিক অর্থ হলো আখলাক চরিত্র, স্বভাব, আচার আচরণ। আর এই আখলাক দুইটা ভাগে বিভক্ত, একটা হলো আখলাক হামিদা আর একটা হলো আখলাক জামিমা। তা আখলাক কাকে বলে সেটাকে আমরা জানি যে মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্ত আচার আচরণ রীতিনীতি বহির প্রকাশ পায় সেটি হলো আখলাক। তা আমাদের পাঠ ছিল নাম আছে আখলাকের জামিমা। জামিমা অর্থ হলো অপছন্দনীয় আখলাক, অপছন্দনীয় চরিত্র, অপছন্দনীয় স্বভাব। তো অপছন্দ কি, মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত দিক রয়েছে অপছন্দনীয়, কথাবার্তা, চাল চলনে উঠা বসায়, এই সবগুলো হলো আখলাকের জামিমার একটা অংশ। তো আখলাকের জামিমা এটা কারো কাছে গ্রহণযোগ্য নয়, সবাই অপছন্দ করে। যেমন এর মধ্যে আছে মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অশালীন কথাবার্তা বলা, অশালীন পোশাক পরিচ্ছদ পরা, এসব হলো আপনাকে জামিমার অংশ। তো আপনাকে জামিমা সম্পর্কে বলা হয়েছে আবু দাউদ শরীফে, লা ইয়াদখুলুল জান্নাতুল জাওয়াতু আল জাআদি, যে দুষ্চরিত্র ও ঢুলু স্বভাবে মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। এইটা হলো আপনাকে জামিমার একটা অপকারিতা দিক, যে মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো অবস্থানে থাকার কথা সেটা আমরা পাচ্ছি না। আবার দুনিয়াতেও যে আমাদের মানুষের ভালোবাসা অর্জন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা এটাও আমরা পাচ্ছি না। অর্থাৎ সমাজ তাকে ছোট চোখে খাটো চোখে দেখছে, এজন্য আমাদেরকে আখলাকের জামিমা থেকে পরিত্রাণ পেতে হবে। যে আখলাকের জামিমার যে দিকগুলো রয়েছে এগুলো থেকে আমাদের দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং আখলাকে হামিদাটাই আমাদেরকে অর্জন করতে হবে। তো যাই হোক, এই আখলাকে জামিমা বা আখলাকে আরেকটা দিক হলো আমাদের, সেটা হলো ১৭ নম্বর পাঠের মধ্যে আছে যে প্রতারণা, ধোকা। প্রতারণা মানে ধোকা দেওয়া। প্রতারণা শব্দের অর্থ হলো কি, ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটা মিথ্যাচারের একটা গুণ, মিথ্যাচার। প্রতারণা একটা মিথ্যাচারের গুণ। ইসলামের পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি দেওয়া হলো প্রতারণা। কোন বাস্তব জিনিসকে সামনে রেখে সেটাকে ঢেকে ফেলা, এটার নাম কি, প্রতারণা, ধোকা দেওয়া। তো এই বিষয়টা এ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, প্রতারণা সম্পর্কে আল্লাহ কি বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ফাতাক্তুমুল হাক্কা আনতুম তাআলামুন। বিশেষ করে খেয়াল করো যে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করবে না এবং জেনে শুনে মানুষকে ঠকাবে না, ধোকা দিবে না,
হ্যাঁ, সেটা কথার দ্বারা হতে পারে, সেটা আচার ব্যবহার দ্বারা হতে পারে, সেটা লেনদেনের ক্ষেত্রে হতে পারে, মহামানাতের ক্ষেত্রে হতে পারে, এই ধরনের কাজগুলো করা যাবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনে শুনে এই কাজগুলো করতে পারো না, প্রতারণা করা যাবে না, কারণ এটা গুরুতর অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান গশ্যা ফালাইসা মিন্না, অর্থাৎ যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না হতে পারি, আবারও বলছি কথাটা, যদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না হতে পারি তাহলে দুনিয়াতেও আমরা ধ্বংস, পরকালের জীবনেও কি আমরা ধ্বংস হয়ে যাবো। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন না, কি একটা বড় কথা। এই জন্য আমরা প্রতারণা করব না, ধোকা দিব না, সমাজকেও ধোকা দিব না, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কোনো জীবনে মানুষকে আমরা ধোকা দিব না। এমন দেখেন আমাদের বাংলাদেশ সরকার অনেক অর্থ মাল গরিবদেরকে সাহায্যের জন্য মানুষের কাছে দিচ্ছে, প্রতিনিধিদের কাছে তুলে দিচ্ছে, কিন্তু তারা কি করতেছে, যে নিজেরা সেটাকে ভোগ করার জন্য আত্মগ্রহণ করতেছে। যেখানে দেওয়ার কথা ছিল ভালো মানের চাল, যেখানে দেওয়ার কথা ছিল একটু পরিমাণে বেশি, সেখানে কম দিচ্ছে, খারাপ মানে দিচ্ছে, এবং নিজেরাই আত্মস্বার্থ করতেছে, এটা হলো ধোকা। এই কাজগুলো করা যাবে না, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। আর বলা হয়েছে যা যে প্রতারণা করে তার ইমান নাই, যে প্রতারণা করে তার ইমান, এটা ইমানের একটা অংশ, আখলাকের তো অংশ বটে, কিন্তু ইমানের একটা অংশ রয়েছে, এই জন্য আমরা প্রতারণা করবো না। আবার অন্যত্র বলা হয়েছে ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলা নাস ইস্তাউফুন ওয়াইযা কালু ওয়াইযা কালুহুম আও ওয়াসু আও ওয়াসানুহুম ইখসিরুন, ধ্বংস তাদের জন্য যারা মাফে কম দেয়, যারা লোকদের নিকট থেকে মাফে মেফে বেশি নেয়, পূর্ণ মাত্রায় গ্রহণ করে, এবং তারা যখন পেঁপে বা ওজন করে দেয় তখন কম দেয়। আমি এই জায়গাটা একটু বলতে চাই, যেমন আমরা যখন বাজারে যাই, বাজারে গেলে দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন একটা ভালো মানের কাপড়, কিন্তু সে নিম্ন মানের কাপড়টা দিয়ে সে ভালো দাম পেতে চায়। আবার আপনি যখন যাচ্ছেন মাংসের দোকানে, মুরগির দোকানে, তখন দেখছেন ওজন করতেছে যখন ঠিকই দেখাচ্ছে আপনাকে 1 কেজি, কিন্তু বাড়িতে যখন যাচ্ছেন সেখানে 250 গ্রাম নাই, অতবার ঠিক পরিমাণ ঠিকই দিয়েছে কিন্তু মাংসের মধ্যে বেশি পরিমাণ হাড্ডি দিয়ে দিছে। তারপরে সব জায়গায় ধোকা, আপনি যাবেন তরমুজ কেনার জন্য, সেখানে যাই দেখবেন যে এক ধরনের লাল পানির তার ভিতরে দিয়ে পাকায় আপনার সামনে তুলে ধরতেছে, তার মানে বোঝা যায় সেটা পেকে গেছে, আসলে পাকে নাই, এবং ফরমালিনযুক্ত ফল দিয়ে বোঝা যায় সেটা ভালো মানের ফল, নষ্ট হয় না, বাড়িতে যখন নিয়ে যাচ্ছে সেখানে নষ্ট হয়ে গেছে। এই যে ময়লা মুরগির ভিতরে এমনি তারা মোটা, তার মধ্যে আবার ইঞ্জেকশন করে পানি দিয়ে দিচ্ছে, আর এগুলো আমরা যে বাড়িতে খাচ্ছি তার মধ্যে রোগ সব বেশি হচ্ছে, আবার ওজনের কম দিচ্ছে। এই যে দিকগুলো, এই দিকগুলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যেমন একটা হাদিসে বলতে আমি শুনে সামান্য ছোট্ট করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়েছিলেন, যে নাকি এক লোক খাদ্য বিক্রি করতেছেন, ওপরে ভালো মানের নিচে ভেজা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে সন্দেহ মনে করে খাদ্যের মধ্যে হাড় ঢোকাই দিলেন, দেখা গেল নিচে ভেজা খাবার। হুজুর সাল্লাম জিজ্ঞেস করলো, ভাই তুমি এই ভেজা খাবার নিচে তুমি এই কাজটা কেন করেছো? সে বললো যে বৃষ্টিতে ভিজে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি ভেজা খাবারটা কেন ওপরে রাখো? এই ধরনের প্রতারণা করা যাবে না, যা আমাদের ব্যবসার ক্ষেত্রে অপরাধ আছে, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে। এরপরে যাই হোক, আমরা এটাই বুঝলাম যে না, প্রতারণা করা যাবে না, প্রতারণা করা একটা অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ পেতে হয়। এরপরে আমরা যদি একটু সামনে দিকে যাই, আর একটা পাড় আমাদের আছে 1818 নম্বর পাড়, গীবত। গীবত হলো আখলাকের জামিমার একটা অংশ, গীবত করা। গীবতটা কি? গীবত দেখো এখানে লেখা হয়েছে পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাৎ, দুর্নাম করা, সমালোচনা করা, এটা হলো গীবত করা। তো গীবতটা কি? ইসলামিক পরিভাষায়
কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে বিপদ বলে। প্রচারিত অর্থে অসাক্ষাতে কারো দোষ বলাকে বিপদ বলা হয়। তো বিপদ জিনিসটা কি? বিপদ কোন কোন ক্ষেত্রে করে, মানুষ কিভাবে করে? হ্যাঁ, আমি অনেক সময় বলে থাকি যে মানুষের যখন সময় কাটানোর জন্য চায়ের দোকানে বসে বা এক জায়গায় জমা হয়, তো এই ধরনের মানুষরা কোনো গল্প পায় না, না পেয়ে কি করে বিভিন্ন একজন আর একজনের বিরুদ্ধে সমালোচনা করতে থাকে যে ও ব্যক্তি, অমুকের ছেলে, অমুকের মেয়ে, এ তো ভালো না, এ ধরনের তারা সময় নষ্ট হয়। কিন্তু না, এই কাজগুলো করা কখনো উচিত না, কি বোধ করা যাবে না। একটি হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে গীবতের পরিচয় বর্ণনা করেছেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ তার রসুলই ভালোই জানেন। আল্লাহ আলামু রসুলহু, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমন ভাবে আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পায়। তো অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আমি যা বলবো তা যদি আমার ওই ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও কি গীবত হবে? উত্তর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবে তাই হলো গীবত, আর যদি তার মধ্যে না পাওয়া যায় তবে তা হবে অপবাদ। তাহলে যদি কোনো একটা বিষয় তার মধ্যে থাকে তাহলে সেই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, যেমন ধরো একজন লোক চুরি করে আর ওই লোকটাকে আমরা চোর বলি, বিভিন্ন মানুষের কাছে তার বিরুদ্ধে সমালোচনা করি, তাহলে ওইটাই হবে গীবত। হ্যাঁ, আর যদি তা না থাকে তাহলে এটা হবে অপবাদ। আর গীবত করা এটা ঠিক না, এটা জঘন্যতম অপরাধ, এটা সামাজিক ব্যাধি। আর গীবতের কুফল, গীবত করলে কি হয়, যে করে তার কি হয়? তো হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াতাবাদুকুম বাদা মা ইউহিব্বু আহাদুকুম মা ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু, যে তোমরা কি আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো অথচ তোমরা তা অপছন্দ করো? তাহলে গীবত করা কতটা জঘন্যতম অপরাধ, যে গীবত করাকে মৃত ভাইয়ের, আপন মৃত ভাইয়ের বস্তু খাওয়ার সমান অপরাধ মনে করেছেন বা বলা হয়েছে। এই জন্য আমরা গীবত করব না, কারণ গীবত করলে সমাজ, রাষ্ট্র, পরিবার, আন্তর্জাতিক পর্যায়ে এটা কী হতে পারে, তা খারাপ রূপ নিতে পারে। এই জন্য আমরা কখনো কারো গীবত করব না, প্রয়োজনে তাকে শুধরানোর চেষ্টা করব, ডেকে বলে দেব যে ভাই এই কাজটা আপনি করেন না, এটা করা উচিত না, এই কাজটা আপনি বলে দিতে পারেন। যেমন সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলাও গীবত করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, তার মানে কি আল্লাহ গীবত করছেন? আমি এটা বলছি না যে আল্লাহ ওই আবু লাহাবের চরিত্রের কথা বলে গোটা রাষ্ট্র, সমাজ এবং গোটা বিশ্ববাসীর সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আবু লাহাব খারাপ ছিল। ঠিক এরকম যদি আমাদের সমাজের মধ্যে কারো কোনো অন্যায় করে থাকে, খারাপ কাজ করে, ওই ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে পারলে তাকে ডেকে বুঝাইলেন যে ভাই এই কাজটা আপনি করেন না, এই আপনি যে কাজগুলো করেন এটা নিন্দনীয় অপরাধ, খারাপ কাজ, আপনি ওই ক্ষেত্রে কি করবেন তাকে বোঝাই দেবেন, তাহলেই হবে, আর আপনি তার বিরুদ্ধে অন্যের কাছে বলবেন না। তো যাই হোক, আমরা গীবত সম্পর্কে জানলাম। আর গীবতের অপকারিতার দিক হলো যে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। যেন আমরা গীবত থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমরা গীবত করব না, মানুষকে ধোকা দিব না, এবং আপনার আখলাকে যে হামিদার যে অংশটা আছে সেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করবো। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে আখলাকে হামিদার ওই জালিমার যে অংশটা আমরা বুঝলাম যে দৈনন্দিন জীবনে যে খারাপ দিকগুলো আছে সেইগুলো আমরা পরিহার করলে আমরা কি আখলাকে জালিমা থেকে মুক্তি পেতে পারি। তো অবশ্যই ছাত্র বন্ধুরা আমার, তোমরা আমাদের ছোট্ট আলোচনা থেকে যা বুঝতে পেরেছো অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারছো যে না আমরা আপনাকে জানি না থেকে
পবিত্রত্ব অর্জন আপনাকে জন্ম থেকে আমরা কি করবো সরে যাবো, তাহলে আল্লাহ আমাদেরকে উত্তম যশ আর